ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রত্না আপনাদের সঙ্গে। G20 সম্মেলন, এই সম্মেলন এই প্রথম ভারতে অনুষ্ঠিত হতে চলেছে এবং এই সম্মেলনের নেতৃত্ব দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা আগে কোনো দিন কখনো হয়নি। এবং ভারত হয়তো এর আগে স্বপ্নতেও ভাবতে পারেনি যে তার স্থান এতটাই গুরুত্বপূর্ণ একটি জায়গায় পৌঁছাবে। এই সম্মেলনে 20টি দেশ আসছে এবং তার সাথে 9টি দেশকে নিমন্ত্রণ পাঠিয়েছে ভারত, এবং সেই নিমন্ত্রণ পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে ভারতকে। এটাই সব থেকে উল্লেখযোগ্য বিষয়। আজ ভারতের ওপর নির্ভর করছে অন্যান্য দেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়িত্ব দেওয়া হয়েছে 9টি দেশকে নিমন্ত্রণ পত্র পাঠানোর, এবং আরো 20টি অর্গানাইজেশন এই সম্মেলনে অংশগ্রহণ করছে। এবং যে 20টি দেশ থাকছে, সেই 20টি দেশের মধ্যে থাকছে ইন্ডিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, চায়না, ফ্রান্স, জার্মান, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, মেক্সিকো, সাউথ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, সাউথ আফ্রিকা, তার্কি, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন। অন্যান্য দেশের রাষ্ট্রনায়করা আসছেন, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দুজন প্রতিনিধি আসছেন ভারতে। এবার এই জি টোয়েন্টি সম্মেলনের যে থিম রাখা হয়েছে, সেই থিম আমাদের সংস্কৃত একটি শব্দ, সংস্কৃত একটি শ্লোক, বসুদেব কুটুম্বকম, সেই থিমটি রাখা হয়েছে। অর্থাৎ এক পৃথিবী, ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার হচ্ছে এই G20 সম্মেলনের 2023-এর থিম। এবং এই সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে থাকছে পৃথিবীর জলবায়ু, পৃথিবীর ইকোনমি, ক্রিপ্টোকারেন্সি এবং আরও অন্যান্য বিষয়ে, স্বাস্থ্য থেকে শুরু করে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে। এর আগে ভারতবর্ষের যে সমস্ত প্রতিনিধিরা যেতেন G20 সম্মেলনে অংশগ্রহণ করতেন, ভারতের প্রধানমন্ত্রীরা যেতেন, সেখানে তারা দেখা যেত ব্যাকফুটে বসে আছেন, কথাবার্তা শুনছেন, বাড়ি চলে আসছেন। কিন্তু আজ সমস্ত যে বিষয়টি কিন্তু অর্গানাইজ করছে ভারত এবং সমস্ত বিষয়ের ওপরে লিডিং করছে ভারত, এটাই এখন ভারতের কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। পৃথিবীর তাবড় তাবড় দেশ, রাশিয়া, আমেরিকা, চায়না, তারা কিন্তু সকলে ভারতকে কিন্তু লক্ষ্য করছে, ভারতের নেতৃত্বকে কিন্তু মান্যতা দিচ্ছে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি যে এই যে G20 সম্মেলন হচ্ছে দিল্লিতে, দিল্লিকে মুড়ে ফেলা হয়েছে একেবারে সুরক্ষা বলয়। আমরা সকলেই জানি যে যখন এত বড় বড় দেশের রাষ্ট্রনায়করা আসবে, তখন বিভিন্ন রকম সন্ত্রাসবাদী তারা কিন্তু মাথাচাড়া দেওয়ার একটা জায়গা রাখে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিল্লির বিভিন্ন স্কুল, কলেজ, সমস্ত সরকারি, বেসরকারি, মানে অফিস থেকে শুরু করে এবং আরও বিভিন্ন পরিষেবা, যেগুলো অনলাইন পরিষেবা চালু থাকে, জোম্যাটো, ফ্লিপকার্ট, অ্যামাজন, এই ধরনের পরিষেবাগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি রাজধানীতে বড় বড় গাড়ি ঢোকা বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা, দুধ থেকে শুরু করে খাদ্যদ্রব্য, ফল, ওষুধপত্র এবং অ্যাম্বুলেন্স পরিষেবা, এই ধরনের পরিষেবাগুলি চালু থাকছে। কিন্তু বড় বড় যে সমস্ত পরিষেবা, সেই পরিষেবাগুলি কিন্তু বন্ধ থাকছে, যেগুলো মানুষের খুব একটা দরকারে লাগে না। 3 দিন এই ছুটি ঘোষণা করা হয়েছে, 8, 9 এবং 10 সেপ্টেম্বর। 9 এবং 10 সেপ্টেম্বর যখন এই সম্মেলন শেষ হবে, তখন আবার দিল্লি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই সম্মেলনে সব থেকে যে বিষয়টা সামনে আসছে, যে সম্মেলনকে সামনে রেখে কিন্তু ইন্ডিয়া যে নামে ভারতকে ডাকা হতো, সেই ইন্ডিয়া নামের কিন্তু একটা পরিবর্তন হয়েছে। এখন ইন্ডিয়াকে আমরা সকলে ভারত নামে চিনছি, ভারত নামে ভারত বলছি, যে ভারতকে সারা পৃথিবীর মানুষ ইন্ডিয়া নামে চিনত, সেই ইন্ডিয়া এখন ভারত হচ্ছে। ফলে এই একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। এর পাশাপাশি এই সম্মেলনকে কেন্দ্র করে কি গুরুত্বপূর্ণ আলোচনা উঠে আসে এবং পৃথিবীর ভালোর জন্য কি কি পদক্ষেপ বিভিন্ন দেশ নেয়, সেটাই এখন দেখার। সেই দিকে আমাদের নজর থাকবে। ততক্ষণে আপনারা দেখতে থাকুন ইভিএম নিউজ। ইভিএম নিউজ আপনার কথা।